দর্শকের সাথে কথা বলিনি। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে শওকত, বয়স হচ্ছে 40। জি শওকত বলুন। আসলে মানে আমি যখন আমি একটা টেইলার্সের কাজ করি, আমাকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমি যখন মানে শুই শোয়ার আমি যখন ডান দিকে ডান কাতে হয়ে শুই, শোয়ার পর মানে কোমরে ব্যথা শুরু হয়। আচ্ছা, এর জন্য আমি চিকিৎসাও নিয়েছি, অনেক ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে ব্যথাটা কমে না। জি শোয়ার মানে আমি যখন মানে ডান কাতে শুই তখন ব্যথাটা শুরু হয়। কি ধরনের চিকিৎসা নিয়েছেন আপনি? কি ধরনের চিকিৎসা নিয়েছেন? এই যে কয়েকটা টেস্ট দিছিলাম আমাকে, মানে রক্ত, তারপরে আমার মানে আরো কয়েকটা টেস্ট আমাদের এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মানে আপনি কি মানে কেন হচ্ছে কোমর ব্যথা? ডাক্তার সাহেবরা কি কেউ বলেছে যে আপনার এই সমস্যার কারণে কোমর ব্যথা হচ্ছে? হ্যাঁ, আমাকে মানে বলছিল যে প্রতিদিন 45 মিনিট হাঁটতে হবে, তারপরে কিছু মানে ওষুধ দিছিল, ওষুধ খাইতে হবে, তারপরে মানে জি রোগের নাম বলেনি। ঠিক আছে দর্শক, আপনি উত্তরটা শুনুন। আসলে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, ওনার ক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিস হয় না। যেমন আগে যে রোগীরা যে ভিডিওতে যে বলেছিল যে তাদের কিন্তু ডায়াগনোসিসটা কনফার্ম বলছে যে ডান কাত হয়ে শুলে ওনার এই ব্যথাটা হয়। এখানে আসলে আমি যে বলছিলাম যে শুরুতে কোমর ব্যথার আমরা বেশিরভাগ কারণে মেকানিক্যাল সমস্যা বলে থাকি, মানে মেকানিক্যাল হচ্ছে রোগীর তৈরি সমস্যা অথবা রোগী জানেও না সমস্যাটা তৈরি হচ্ছে। এই রোগীগুলো আমরা বেশি পেয়ে থাকি, যেমন বিছানা যদি সমস্যা হয়, মানে দীর্ঘদিন যদি কোনো কেউ একই বিছানায় শোয় এবং যে বিছানাটা দীর্ঘদিন শোয়ার কারণে তার বিভিন্ন জায়গা উঁচু নিচু হয়ে যায়, এবং স্পেশালি বেশিরভাগ মানুষই কিন্তু আপনার দেখবেন ফোম বা জাজিমে ইউজ করে এবং খুব হাই বিছানায় শোয়, আরামদায়ক বিছানায় শোয় অনেকে, আরামদায়ক বিছানা, এবং এই বিছানাটা দেখা যায় অনেক বছর ইউজ করছে, এতে দেখা যায় জায়গায় জায়গায় দেবে যায়, যার কারণে স্পাইনাল সমস্যা হতে পারে। পাশাপাশি ওনার অ্যাক্টিভিটি দেখা যায়, উনি যে জব করে বা যে কাজ করে সে কাজেও কিছুটা প্রবলেম হয়। জন্য কি উপদেশ থাকবে ওনার ক্ষেত্রে? হচ্ছে ওনার কিন্তু ডায়াগনোসিসটা কনফার্ম হয় না। আমার মনে হয় দর্শক আপনার কোমরের একটা এমআরআই করা দরকার, কারণ এই রোগের বা এই সমস্যাগুলার এমআরআই শুরুতেই করে নেওয়াটা ভালো, কারণ দীর্ঘদিন এই রোগে যারা ভুগছেন তারা বিভিন্ন টেস্ট এক্সরে এটা সেটা করেও ডায়াগনোসিস কনফার্ম হয় না। এমআরআই করলে খুব সহজেই ডায়াগনোসিস হয়ে যাবে, দেন এটা চিকিৎসা হচ্ছে থেরাপি হিসেবে, এবং থেরাপিটা বেশিরভাগই আপনাকে লেটেস্ট এখন যে আধুনিক থেরাপি আছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।